ভাই বোনকে তো একত্রে বলে সিবলিংস, কিন্তু যদি এরকম হয় ভাতিজা ভাতিজি তাহলে ওটাকে কি বলবো একত্রে? নিবলিংস। ওয়াও, এটা কোথা থেকে শিখলেন আপনি? এখানে কোচিং করছি তো অনেকদিন, অনেক ভোকাবুলারি শিখা হয়েছে এখানে। শিখছেন? হ্যাঁ। এই জন্য 7 পেসার আসছে? হ্যাঁ। আরে বাবা, কোন দেশে যাচ্ছেন? কানাডা ইনশাআল্লাহ। সো 7 পে কানাডা চলে যাচ্ছে, ক্রেস্ট কি নিয়ে যাবেন না রেখে যাবেন? নিয়ে যাব, এটা দেখায় দেন সবাইকে নিয়ে যাওয়ার আগে। আসসালামু আলাইকুম এভরিওন, সামি আছে আমাদের সাথে। আইএলটিএস কত পেয়েছেন সামি? 7। ওরে বাপ রে বাপ, অনেক বেশি হ্যাপি। কি পাইলেন, কি হবে 7? ভুলে পাইছেন না কি পড়ে পাইছেন? অনেক কষ্ট করে পাইছি। অনেক কষ্ট করে প্রিপারেশন নিছি, মোটামুটি 5 মাসের মতো প্রিপারেশন নিছি। এই ক্রেস্ট নীল খেতে গেলে এমনি কিনা যায়? কিন্তু এটার ভ্যালুটা থাকতো না। নিয়ে বাসায় যা বাবাকে যখন দেখাবো, তো যে একটা ইনস্টিটিউশন থেকে পাইছি আর নীল খেত থেকে তো এমনি নেওয়া যায় তো এটা তো। আচ্ছা, আমরা একটু চেক করে নেই, সামি যে 7 পেয়েছে, এই 7 পাওয়ার জন্য সামির যতটুকু ইংরেজি শেখার দরকার ছিল ওই ইংরেজিটা সামি পারে কিনা সেটা একটু আমরা চেক করব। অলরাইট সামি? ওকে স্যার। ওকে, সো লেটস গেট স্টার্টেড। একদম প্রথমে সামি একটু আমাকে বলতে, বিয়ে করছেন? না। একটা গান আছে না, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মেস্ত্রী, এটা শুনছেন? না, শুনিনি। তাহলে আপনি আমাকে এইটা বলেন, যেটা শুনছেন, স্বামী স্ত্রী এটাকে একত্রে কি বলে তাদেরকে? স্পাউস। আচ্ছা, এই জন্যই আমরা বলি যে আপনি যখন বিদেশ চলে যাবেন আপনার স্পাউসকে আপনি নিয়ে যাবেন, তাই না? হ্যাঁ। মানে বাপ মাকে তো নেওয়ার নাম টাম নাই? না, আমি তো বলি নাই যে আমি স্পাউস নিয়ে যাব। হ্যাঁ বলছে কিন্তু, এটা ভিউয়ার্সও দেখছে, আমি দেখছি কিন্তু। আচ্ছা, তাহলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে একত্রে কি বলে? স্পাউস। স্পাউস বলে একত্রে হইলে, তাই না? আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, বিয়ের পর তো আপনার হাজব্যান্ড ওয়াইফের বাবা মা কি হবে বলেন? ইন-লজ। আগে তো বলতে হবে বাংলায়। ও, শ্বশুর শাশুড়ি। লজ্জা লাগতেছে বাংলায় বলতে, এই জন্য। আচ্ছা, শ্বশুর শাশুড়িকে একত্রে ইংরেজিতে কি বলে? ইন-লজ। এটা বলে দিছে প্রথমে। সো হাজবেন্ড ওয়াইফকে একত্রে বলে? স্পাউস। আর শ্বশুর শাশুড়িকে একত্রে বলে? ইন-লজ। ইন-লজ, ফাদার ইন-ল, মাদার ইন-ল, দুটো মিলিয়ে হয়ে যায় ইন-লজ। ভেরি নাইস, ভেরি গুড। এবার বলেন, আপনার দাদা কি আছেন না গেছেন? জি আছে দাদা। মাশাআল্লাহ, ওয়াও, দাদি? দাদিও আছে। আমি তো জীবনে কতবার যে চিঠি লিখছি আমার হেড টিচারের কাছে যে আমার দাদা মারা গেছে, আমার ছুটি, এরকম কোনোদিন হয়েছে আপনার লাইফে? আমি আসলে ওইভাবে স্কুল থেকে ছুটি নিতে পারি নাই, কারণ স্কুলের পাশায় বাসা ছিল, তো বেল দিতো, বাবা বলতো যে স্কুলে যাস নাই কেন, স্কুল হইতেছে। হ্যাঁ, ওটা কখনোই করতে পারি না। আচ্ছা, এই যে দাদা এবং দাদিকে একত্রে কি বলে? গ্র্যান্ড প্যারেন্টস। গ্র্যান্ড প্যারেন্টস, ভেরি নাইস। এবার বলেন, ভাই বোন, আপনার কয় ভাই বোন? আমি আর ছোট বোন আছে একজন। মারামারি হয় আপনাদের মধ্যে? যে অনেক প্রচুর মারামারি হয়। কে মারে? আপনি মারেন না তো ছোট বোন মারে? ওই মারে, আমি দেন একটা ধমক দিয়ে দেই, দেন ও আম্মুর কাছে যে কান্নাকাটি করে আম্মু এসে আমার বকে। আচ্ছা, তাহলে যে ভাই বোন, আপনারা এক ভাই এক বোন, ভাই বোন কি ইংরেজিতে একত্রে কি বলে? সিবলিংস। সিবলিংস, সিবলিংস, ভেরি নাইস। নেক্সট ওয়ান আপনাকে বলতে হবে, আপনার নিশ্চয়ই বাবা মা আছে, আপনি বলছিলেন, বাবা মার একত্রে ইংরেজি কি? প্যারেন্টস। আর বাবা ইংরেজি? ফাদার। মাদার? মাদার, 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 বাবা হচ্ছে ফাদার। তাহলে ফাদার এন্ড মাদার কে একত্রে কি বলবো আমরা? প্যারেন্টস। আচ্ছা, ওই যে ভাই বোনকে তো একত্রে বলে সিবলিংস, কিন্তু যদি এরকম হয় ভাতিজা ভাতিজি তাহলে ওটাকে কি বলবো একত্রে? নিবলিংস। ওয়াও, এটা কোথা থেকে শিখলেন আপনি? এখানে কোচিং করছি তো অনেকদিন, অনেক ভোকাবুলারি শিখা হয়েছে এখানে। শিখছেন? হ্যাঁ। এই জন্য 7 পেসার আসছে? হ্যাঁ। আরে বাবা। আচ্ছা, তাহলে ভাতিজা ভাতিজি কে একত্রে বলবো আমরা? নিবলিংস। ভেরি গুড। এবার বলেন, নাতি নাতনি যারা, আপনি যখন বিয়ে শাদি করবেন আপনার বাচ্চা কাচ্চার বাচ্চা কাচ্চা হবে, সো নাতি নাতনি এটার ইংরেজি কি হবে? গ্র্যান্ড চাইল্ড বা গ্র্যান্ড চিলড্রেন। গ্র্যান্ড চাইল্ড অথবা গ্র্যান্ড চিলড্রেন। আর ফাইনালি আরেকটা জিজ্ঞেস করতে চাই, পুত্র এবং কন্যা, মানে ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে যে হবে তাদেরকে একত্রে কি বলবেন? চিলড্রেন। আর শুধুমাত্র ছেলেকে? ছেলেকে সান। আর মেয়েকে? ডটার। আর একত্রে? চিলড্রেন। ভেরি নাইস। সো আপনারা যারা যারা জানতেন না এই ওয়ার্ডসগুলো, তারা খুব দ্রুত কমেন্ট সেকশনে সবগুলো লিখে ফেলবেন। আর যদি সামির মতো 7 পাইতে চান তাহলে কোথায় আসবে? হেডম্যান একাডেমি। তো সামি চলে যাচ্ছে কানাডা, আপনিও আপনার এক্সপেকটেশন, আইএলটিএস এর এক্সপেকটেশন ফুলফিল করে দেশের বাইরে চলে যান এবং ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে দেশকে আরও অনেক বেশি ভালো জায়গায় নিয়ে যান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, বাই বাই। আসসালামু আলাইকুম।